আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই সুন্দর করে তোমাদের পড়ার টেবিলে বসে যাও, কারণ আমি কি বলেছিলাম এর আগে যে পড়ার জন্য সারাদিন বসে থাকার দরকার নেই, বাট একটা নির্দিষ্ট সময় টাইম করে সুন্দর করে মনোযোগ সহকারে পড়লেই তোমাদের পড়াগুলো আশা করি হয়ে যাবে। এছাড়া তোমরা আমাদের যে ক্লাসগুলো সেগুলো ভালোভাবে একটু খেয়াল করে দেখবে, কারণ ক্লাসে আমরা অনেক সময় হয়তো বা অনেক কিছু মুখে বলি লিখি না, তো সেক্ষেত্রে কিছু মিস হয়ে গেলে তোমরা পরবর্তীতে বলতে পারবে না, ঠিক আছে? তাহলে আজকে আমি তোমাদেরকে ইংলিশ ফর টুডে সিলেবাস দ্বিতীয় শ্রেণী অভিজ্ঞতা সিলেবাস থেকে এর আগে আমি পড়িয়েছিলাম ইউনিট 11 এন্ড 12। তাহলে আজকে আমি ইউনিট 13 থেকে তোমাদের 15 পর্যন্ত পড়িয়ে এটা ইয়ার টিপের যে সিলেবাস আছে সেটা শেষ করে দিব। তাহলে দেখো ইংলিশ আমি এখন ইয়ার টি বুক করাচ্ছি, কারণ প্রথমে এখন রমজান মাস, তোমাদের খুব বেশি পড়া দিতে পারছি না, আস্তে আস্তে করে পড়াবো, সেই জন্যই ইয়ার টি বুকেরগুলো আগে পড়াচ্ছি, ঠিক আছে? আর ইয়ার টি বুকটা তোমরা ভালোভাবে ইউনিটও পড়তে হয়, কারণ ইয়ার টি বুকটা পড়লেই তোমরা অনেক কিছু সেখান থেকে অ্যান্সার করতে পারবে। তাহলে ইউনিট 13-এ চলে যাও সবাই, এখানে দেখো রাইম, ঠিক আছে? ইউনিট 13-এর রাইম তোমাদের কিন্তু সিলেবাসে দেখবে, সেখানে রাইমসটা কিন্তু দেওয়া আছে, যেমন টু হ্যান্ডস গো, ঠিক আছে? টু হ্যান্ডস গো, তাহলে একটাই রাইমস আছে, সেটা ভালোভাবে তোমরা কি শিখে ফেলবে, মুখস্থ করে ফেলবে একদম প্রতিটা লাইন প্রতিটা ওয়ার্ড, কারণ এটাই আসবে, এছাড়া আর কোনো রাইমস নেই। এখানে দেখো কি বলছে, আমরা বলি দেখি লুক লিসেন এন্ড সে, তাহলে দেখো শোনো এবং বলো, তাহলে এই নির্দেশনাগুলো কিন্তু ফলো করতে হবে। তাহলে হ্যান্ডস, এখানে দুটা হাতের ছবি দেওয়া আছে, হ্যান্ডস মানে কি হাত, ফিট মানে পা বা পায়ের পাতা, তাহলে আইস, দেখো এখানে চোখ মানে আইস মানে আমরা জানি দুটো চোখ, সেই জন্য আইস বলেছে, হ্যাট মাথা, তাহলে এগুলো তোমরা ওয়ার্ড মিনিংগুলো মোটামুটি পারো, কারণ এগুলো প্লে নার্সারি কেজিতে তোমরা বডি পার্টসের মধ্যে শিখেছ। এখন বি নাম্বারে দেখো রাইম লুক লিসেন এন্ড সে, তাহলে কিছু এই যে পিকচারের সাথে লাইনগুলো দেওয়া আছে, চলো কী বলছে আমরা একটু পড়ি। টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, মানে দুইটা যখন হাত দিয়ে আমরা তালি বাজাই তখন কী আওয়াজ হয়, ক্ল্যাপ ক্ল্যাপ, ঠিক আছে? হাত দিয়ে আমরা কী করি, তালি আমরা বলি না, ক্ল্যাপ ক্ল্যাপ করো মানে তালি বাজাও, ঠিক আছে? তাহলে হাত দিয়ে কী করা যায়, তালি দেওয়া যায়। তাহলে টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, তাহলে আমরা যখন পা দিয়ে আওয়াজ করি তখন কী আওয়াজ হয়, যে পা দিয়ে তোমরা আওয়াজ করো, দেখো সাউন্ড কী বের হচ্ছে, ট্যাপ ট্যাপ ট্যাপ, টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, তাহলে পিকচারে ওটা সেটা কী বুঝিয়ে দেওয়া হয়েছে, টু আইস আর ওপেন ওয়াইড, মানে দুটা চোখ আমরা কি বন্ধ করতে পারি আবার খুলতেও পারি, দেখো বড় বড় করা যায়, চোখকে বড় করি না আমরা, হ্যাঁ তাহলে আইসগুলো কি বড় করা যায় বা খোলা যায়। তাহলে ওয়ান হ্যান্ড গোস সাইড টু সাইড, মাথাটা আমরা কি এক পাশ থেকে এক পাশে নাড়াতে পারি, তাহলে আমরা আবার করি, চলো টু হ্যান্ড গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, টু আইস আর ওপেন ওয়াইড, ওয়ান হ্যান্ড গোস সাইড টু সাইড, তাহলে সি নাম্বারে কী বলছে, গ্রুপ ওয়ার্ক সে এন্ড ডু, তাহলে দুজন মিলে রাইমসটা করতে বলছে, তো রাইমসটা ভালোভাবে, এখানে দেখো কিছু জায়গায় কমা আছে, হ্যাঁ কিছু জায়গায় ফুল স্টপ আছে, তাহলে এই জিনিসগুলো লেখার সময় একটু খেয়াল করে ভালোভাবে লিখবে, এবং এটা কিন্তু রাইমসটা শিখে সিডব্লিউ খাতায় চর্চা করবে, শিখে সিডব্লিউ খাতায় লিখে ফেলবে, তাহলে ভুল হবে না। এরপরে পেজে যাও অ্যালফাবেট পেজ নাম্বার 27, দেখো এখানে ট্রেস অ্যান্ড ম্যাচ, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, তাহলে ক্যাপিটাল লেটারে ডট ডট দেয়া, এরপরে দেখো সি এ বি এফ ডি ই আই জি জে এইচ, স্মল লেটারগুলো এলোমেলো, মানে এটা একটা বলতে গেলে রিয়ারেঞ্জ, ঠিক আছে? তাহলে এখানে কী বলছে, ট্রেস অ্যান্ড ম্যাচ, তাহলে এটা যখন আমি আগে প্রথম পেন্সিল দিয়ে আমাকে কী করতে হবে, তোমরা সুন্দর করে সেগুলো লিখে ফেলবে, লেখার পরে এর সাথে স্মল লেটারে একটা সেটা ম্যাচ করতে বলছে, এই যে টান দিয়ে দিয়ে, এরপরে বি এর সাথে বি, সি এর সাথে সি, এভাবে করে এগুলো বাসায় করবে, বাসায় করলে আশা করি ভালো লাগবে তোমাদের। বি নাম্বার দেখো ফ্রেস, রাইট দি মিসিং লেটার্স, ফিলিং দ্য গ্যাপস, তোমরা যেগুলো করেছো আগে, তাহলে এরপরে কোন লেটারটা হয় ক্যাপিটালে লিখতে হবে, বি, তাহলে এখানে ক্যাপিটাল দেওয়া আছে, সি এরপরে ডি, এরপরে ই, তারপরে এফ দেওয়া আছে, জি দেওয়া আছে, এইচ আর
আই জে তাহলে এভাবে স্মল লেটার গুলো তোমরা পেন্সিল দিয়ে প্রথমে লিখে ডট গুলো খুব সুন্দর করে লিখে ফেলতে এরপর সিতে দেখো সে রাইট দি ফার্স্ট লেটার তাহলে এখানে টিচার গুলোর ফার্স্ট লেটার গুলো কিন্তু লিখতে বলেছে তো আমরা ইউনিট 1 থেকে যেগুলো শিখেছি সেগুলোই দেখো তাহলে এখন কি দেয়া হয় আমরা করেছিলাম এফ ফর অ্যাপল তাহলে এখানে কি করতে হবে ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটারটা লিখতে হবে তাহলে এ যেমন এই যে অ্যাপল দিল না আমরা ছবি আচ্ছা জানি একটা জাস্ট অ্যাপলের ছবি আঁকলাম তাহলে এখানে কি লিখতে হবে ক্যাপিটাল লেটারে এ এভাবে যেমন হ্যান্ড কি দেওয়া হয় তোমরা করেছো এইচ এইচ ফর হ্যান্ড এ এখানে ছবি দেওয়া আছে ই ফর এ যার কি দেওয়া হয় জে ফর যা তাহলে এগুলো তোমরা অ্যাক্টিভিটিগুলো নিজেরা করবে এরপরে ইউনিট 14 এ যাও দেখো নাম্বারস ইউনিট 14 এ কি আছে নাম্বারস কাউন্ট জয়েন ডিলার্স এন্ড কালার তাহলে এখানে দুটো যে টাইগারের ছবি দেওয়া আছে আমরা 3 লিটল টাইগার করেছিলাম সেরকম তাহলে এখানে ডটগুলো যদি তোমরা দেখো পেন্সিল দিয়ে যদি মিলাও তাহলে এখানে কিন্তু শেপটা চলে আসবে ওরা যে জিনিসগুলো বলতে চাচ্ছে সেগুলো করে কালার করতে পারবে তারপর ওয়ানে দেখো ওয়ানের সাথে টু থ্রি এর সাথে ফোর ফাইভ এর সাথে আবার এখানে গেলে তাহলে এই যে ডোরা কাটা দাগগুলো মিলে যাবে তাহলে এগুলো তোমরা নিজেরা করবে বাসায় রং করবে এরপরে দেখো সে অ্যান্ড এক দি টাইগার রাইট ফ্রম পেজ 14 14 এ যেতে আমরা প্রাইসটা করেছিলাম 3 লিটার টাইগার তাহলে সেটা একটু অ্যাক্টিভিটি করে দেখাতে বলছে অ্যাড করে মানে ওপেন করে তাহলে রাইট দি মিসিং নাম্বার তাহলে দেখো এখানে ওয়ান ওয়ানটা নাই টু আছে থ্রি নাই ফোর আছে ফাইভ আছে ফাইভ নাই সরি আবার ফাইভ ফোর এখানে কিন্তু উল্টা দিক থেকে দেখো থ্রি টু ওয়ান তাহলে এখানে তোমরা বাসায় পেন্সিল দিয়ে করবে তাহলে ভালো লাগবে এরপরে দেখো পেজ নাম্বার 29 যাও অ্যালফাবেট তাহলে লু লিসেন সে ফেসিং দিয়ে আর তাহলে কেগুলো তোমরা এই যে ক্যাপিটাল লেটারে কে স্মল লেটারে কে দেওয়া আছে এগুলো তোমরা কী করবে পেন্সিল দিয়ে নিজেরা আগে এঁকে ফেলবে এরপরে দেখো এখানে কিন্তু ওয়ার্ড মেকিং পাচ্ছ তোমরা দুটা কে ফর টাইপ কে ফর ক্যাটলিক কে ফর টাইপ কে ফর ক্যাটলিক এক মানে কি ঘুড়ি ক্যাটলি মানে কি এই যে এটা কি চা গরম করা হয় পানি গরম করা হয় ঠিক আছে তাহলে এটা কি ক্যাটলি এরপরে দেখো ওয়ার্ড মেকিংগুলো তোমরা আগেও করেছো তাহলে এখন আবার নতুন করে একটু শিখে নেবে তাহলে কে ফর এখানে সরি কেটা এই যে স্মল ক্যাপিটাল লেটারে এখানে সুন্দর করে তোমাদের করার জন্য এটা হচ্ছে স্মল লেটারে আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার দেখো এখানে একটু ডিফারেন্স আছে যেমন আমরা কিন্তু ক্যাপিটাল লেটার কেটা ব্যবহার করি আবার স্মল লেটারে আমরা যখন কে লিখি তখন এভাবে কিন্তু লিখতে হয় ঠিক আছে এটা একটু খেয়াল করে তোমরা নিজেরা করবে এরপরে দেখো সে প্রেস অ্যান্ড রাইট তাহলে এখানে একটা পিকচার দেওয়া আছে পিকচারটা একটু ভালো করে আমি বলছি যে বইয়ের পিকচারগুলো একটু ভালো করে খেয়াল করবে মানে এখান থেকে তোমাদেরকে কোয়েশ্চেন আনসার হতে পারে যেমন ক্যাটলি এখানে মিসিং লেটারটা তোমাদেরকে লিখতে বলছে তাই তেমনি এখানে মিসিং লেটারটা তোমরা যদি ওয়ার্ড মেকিংটা ভালোভাবে মুখস্থ করো তাহলে একটু পারবে এখানে দেখো এটাও এরকম হতে পারে হাউ মেনি এলিফ্যান্ট ইন দেয়ার ইন ইউর পিকচার অর টেক্সট বুক তাহলে তোমার বইয়ে যে ছবি আছে সেখানে কয়টা এলিফেন্ট আছে অথবা হাউ 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 লার্জ সাইজ ইজ সরি হাউ মেনি সাইজ ইজ এলিফেন্ট ইন ইউর পিকচার তাহলে পিকচারের গঠনটা বা সাইজটা কেমন তাহলে এটা হচ্ছে বিগ এলিফ্যান্ট ইন দি টেক্সট বুক অর পিকচার তাহলে এভাবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে সেই জন্য একটু একটু খেয়াল করবে এরপরে দেখো 15 নাম্বারে চলে ইউনিট 15 এ চলে যাও আমাদের শেষ ইউনিট তাহলে এখানে নাম্বারসগুলো কাউন্ট করতে বলছে তাহলে লুক লিসেন অ্যান্ড সে প্রেস ইন দি এয়ার অ্যান্ড কাউন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখানে সিক্স কি এখানে কিছু ব্যাগের পিকচার দেওয়া আছে কাউন্ট করতে বলছে তারপরে এখানে বলছে সে অ্যান্ড রিড ফেস অ্যান্ড রাইট তাহলে সিক্সটা এখানে নাম্বারটা কি সুন্দর করে প্যাসেজে করতে বলছে এরপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে সবগুলো তোমাদের প্যাসেজ দিয়ে করতে হবে এরপরে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো প্যাসেজে তোমরা বাসায় করবে এরপরে দেখো কাউন্ট ফেস অ্যান্ড রাইট তাহলে পিকচারগুলো গুনে গুনে আমাকে কী করতে হবে নাম্বারটা বসাতে হবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স অ্যান্ডস তাহলে এখানে ওয়ান টু টু হ্যান্ডস দুটা মুরগি তারপরে এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ কার্ডস এরপরে দেখো ওয়ান টু থ্রি থ্রি পেন্সিলস ওয়ান টু থ্রি ফোর ক্যাটস ফাইভ এখানে সরি সিক্স
ক্যাটলস, তাহলে ক্যাটলস, তাহলে এগুলো তোমরা বাসাই করবে। তাহলে এর পরের পেজে সর্বশেষ পেজে যাও, তারপর মানে এখানে লুক লিসেন এক্সটে, তাহলে এলটা দেওয়া আছে ক্যাপিটাল এন্ড স্মলে, এল ফর ল্যাম্প, একটা ওয়ার্ড দেওয়া আছে ল্যাম্প, ল্যাম্পটা ভালোভাবে মুখস্থ করবে। এরপর এখানে কি লেটারগুলো লিখতে বলেছে এবং এই যে পিকচার দেওয়া আছে ল্যাম্প, এখানে মিসিং লেটারটা তোমাদেরকে এটা পারলে তোমরা সেটা লিখতে পারবে। তাহলে পিকচারটা এখানে একটা ডগ অ্যান্ড একটা ক্যাট, তাহলে এগুলো একটু ভালোভাবে দেখে তোমরা আশা করি ইউএসপি বুঝলে, খুব বেশি কষ্ট হবে না, এগুলো তোমাদের মজা করে যাতে করতে পারো সেজন্য খুব সুন্দর করে তোমাদের বয়সের সাথে কি সুন্দর করে করতে পারার জন্যই মূলত এগুলো দেওয়া হয়েছে। এগুলো পাশে করলে তোমাদের সময়টাও কাটবে, তোমরা কালার করতে পারছো, কাউন্ট করতে পারছো, পেন্সিল দিয়ে লিখতে পারছো। তো ইএফটি বুকটা তোমার ভালোভাবে আমি কি বাসায় পড়ার জন্য আবার ইউনিট একদম 11 থেকে 15 পর্যন্ত আবার ভালোভাবে বইটা পড়বে, ওয়ার্ডগুলো যেগুলো একটু কঠিন মনে হয় সেগুলো লিখে রাখবে, না বুঝলে আমার থেকে একটু জিজ্ঞেস করেও নিতে পারো। তাহলে আজকে এ পর্যন্ত, ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে।